আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ঘরোয়া উপায়ে কিভাবে খুব সহজেই ইলিশ পোলাও তৈরি করতে পারেন। আশা করছি এই সহজ ইলিশ পোলাও রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে একটা মশলা তৈরি করে নিব, এর জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া স্বাদমতো, কাঁচা মরিচ 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, লবণ স্বাদমতো। এখন সব কিছু খুব ভালোমতো মিশিয়ে নিচ্ছি। একটা ফ্রাই প্যানে 4 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, একটু সময় পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখন এখানে অ্যাড করছি আগে থেকে যে মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলা। এখন 4-5 মিনিট খুব ভালোমতো মশলা কষিয়ে নিব। তো মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখানে এখন অ্যাড করব আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম ইলিশ মাছ, তো দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে 3 মিনিট ওয়েট করব। তো 3 মিনিট পর ফিরে আসলাম। এখন আস্তে করে ইলিশ মাছগুলো আমি উল্টিয়ে দিব। আর ইলিশ মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না, আপনারা সবাই জানেন। তো মাছগুলো আমি উল্টিয়ে দিচ্ছি আস্তে করে। এখন আবারও ঢাকনা দিয়ে 3 মিনিট ওয়েট করব। তো 3 মিনিট পর ফিরে এসেছি। মাছগুলো এখন আমি উপর থেকে মশলা সরিয়ে তুলে রাখব। সবগুলো মাছ আমি তুলে নিয়েছি, এই মশলাটা আমি রেখে দিচ্ছি। এখন একটা ফ্রাই প্যানে 3 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো পেঁয়াজ কুচি, একটু সময় নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। 1-2 মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পরে এখানে এখন আমি অ্যাড করব আগে থেকে 2 কাপ পোলায়ের চাল, ভালোমতো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন 1 মিনিটের জন্য চালগুলো ভেজে নিচ্ছি। এখানে এখন অ্যাড করছি আমি আদা বাটা 1 টেবিল চামচ, আর দিয়েছি লবণ স্বাদমতো। এখন আবারও একটু সময় ভেজে নিচ্ছি চালগুলা। এখানে খুব বেশি মশলা আমি ইউজ করিনি, চাইলে আপনারা এখানে দারচিনি তেজপাতা দিতেই পারেন। আর এখন আমি যে মশলা ইলিশ মাছের ছিল সেই মশলাটুকু দিয়ে দিচ্ছি। এখন আরও 2-3 মিনিট পোলার চালগুলো খুব ভালোমতো এই মশলার সাথে ভেজে নিব। তো প্রায় 4-5 মিনিট চালগুলো আমি ভেজে নিয়েছি। এখানে এখন অ্যাড করছি আমি কুসুম গরম পানি, যেহেতু 2 কাপ চাল নিয়েছিলাম পানি দিচ্ছি 4 কাপ। এখন একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, আর চুলার জালটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রাখবো। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো প্রায় 3 মিনিট পর ঢাকনাটা আমি তুলছি। এখন উপর থেকে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি, আর পোলাওটা অলরেডি 80% হয়ে গিয়েছে। একটু খুব ভালোমতো নেড়ে দিচ্ছি হালকা করে, ভাতগুলো সমান করে দিচ্ছি উপর থেকে। এখন আমি এখানে দিয়ে দিব যে ইলিশ মাছগুলো আমি আগে থেকে রান্না করে রেখেছিলাম সেগুলা। চাইলে আপনারা এটা লেয়ার করতে পারেন, উপরের ভাতটা তুলে মাঝখানে ইলিশ মাছ বসিয়ে দিয়ে উপরে আবার ভাত দিতে পারেন, তবে আমি এইভাবেই দিলাম। এখন উপর থেকে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি।
এখন চুলা জালটা অল্প আঁচে রেখে ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখব মিনিমাম 20 থেকে 25 মিনিট। তো ঠিক 20 থেকে 25 মিনিট পর আমি ফিরে আসলাম। মাছগুলো আমি উল্টিয়ে দিচ্ছি আর সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। এখন আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন অবশ্যই পাবেন। তো মাছগুলো উল্টিয়ে দিয়েছি, আবার আমি 2 থেকে 3 মিনিট লো হিটে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে। তো 2 থেকে 3 মিনিট পর আমি ফিরে আসলাম, ইলিশ পোলাও হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখে বুঝতেই পারছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, একটা ভাতের সাথে অন্য একটা ভাত কিন্তু লেগে যাচ্ছে না। আশা করছি এই সহজ ইলিশ পোলাও রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যারা ট্রাই করেছেন আগে থেকেই তারা তো জানেন ইলিশ পোলাও খেতে কত মজা। যারা করেন নাই অবশ্যই রেসিপিটা দেখে করে নেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।